প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। ওয়ান সলিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 10.2 অনুশীলনটা নিয়ে, এবং আজকে কিন্তু আমরা এই অনুশীলনের 12 নং অঙ্কটা করব। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে যাতে আজকের ক্লাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারো। তো চলো শুরু করা যাক। তো আমরা যদি একটু আমাদের প্রশ্নটা লক্ষ্য করি, দেখো আমাদের প্রশ্নে কি আছে। x এর ঘাতের উদ্যক্রম অনুসারে 2+x/4⁄6 কে x³ পর্যন্ত বিস্তৃত করো, উহার সাহায্যে 1.9975⁄6 এর আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। ঠিক আছে, অর্থাৎ আমাদের এই অঙ্কটার দুইটা অংশ আছে। প্রথম অংশে বলা হচ্ছে এই যে দ্বিপদী রাশিটা দেখতেছি, এই রাশিটাকে আমরা x³ পর্যন্ত বিস্তৃতি করব। ঠিক আছে, আর এখানে বলা হয়েছে x এর ঘাতের ঊর্ধ্বক্রম, অর্থাৎ x এর ঘাতটাকে ছোট থেকে বড়র দিকে সাজাবো। তো যাই হোক, আমরা প্রথম অঙ্কটা শুরু করে দিই দ্বিপদী উপপাদ্যের সাহায্যে। আমরা প্রথম এটাকে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তৃতি করব এবং সেটা x³ পর্যন্ত। তাহলে এটা হচ্ছে প্রথম, আর এটা হচ্ছে দ্বিতীয়, প্রথম পদ দ্বিতীয় পদ, এই দ্বিপদী রাশি। তো আমরা এটাকে কিভাবে বিস্তৃতি করি, প্রথম পাওয়ার দিয়ে স্টার্ট করি। এখানে 6 দেওয়া আছে পাওয়ার, তাহলে 6 0 লিখলাম। এরপর 2 এর পাওয়ার কত লিখবো, 6 থেকে 0 বিয়োগ করব, অর্থাৎ 6ই হবে, ইনটু x/4 আছে দ্বিতীয় অংশে, এটার পাওয়ার কত হবে, এই চিহ্নের নিচে যে মানটা থাকবে, ভ্যালুটা থাকবে সেটা, অর্থাৎ 0, প্লাস 6 1, ইনটু এই 2 এর পাওয়ার কত দিব, এই 6 থেকে 1 গেলে থাকে 5, আর এই x/4 এটার পাওয়ার কত লিখবো, এটার পাওয়ার লিখবো এই নিচে যে সংখ্যাটা থাকে, অর্থাৎ 1, প্লাস 6 2, প্রথমে ছিল কে, এই 2, হ্যাঁ মানে প্রথম বলতে এই প্রথম পদে বা প্রথম অংশে সেটা ছিল 2, এটা লিখলাম, এই 2 এর পাওয়ার লিখবো কত, এই 6 থেকে 2কে বিয়োগ করে দিব, অর্থাৎ 4, আর x/4 এটার পাওয়ার কত হবে, এই নিচে যে সংখ্যাটা থাকে এটা, অর্থাৎ 2 হবে, প্লাস এগুলো লিখবো 6 3, এরপর 2 এর পাওয়ার কত হবে, মানে প্রথমের পাওয়ার, মানে প্রথম এই যে এই প্রথম পদটার বা প্রথম অংশের পাওয়ারটা কত হবে, এটা থেকে এটা বিয়োগ করে দেওয়া, অর্থাৎ 6 থেকে 3 চলে গেলে 3 থাকে, ইনটু আর এই x/4 এটার পাওয়ার কত হবে, নিচে যে সংখ্যাটা আছে এটাই হবে এটার পাওয়ার, প্লাস ডট ডট ডট। আচ্ছা, এখানে কেন ডট ডট দিয়ে লিখলাম আর পদগুলা কেন লিখলাম না, কারণ হচ্ছে আমরা x³ পর্যন্ত বিস্তৃতি করব। দেখো এখানে x³ পেয়ে গেছি না আমরা, তো দেখো এই কিউবটা কিন্তু এখানে বসাই দিলেই আমাদের x³ হয়ে যাচ্ছে, ফলে x³ পর্যন্ত বিস্তৃতি হয়ে যাবে। এবং এটা কি ঊর্ধ্বক্রম অনুসারে হয়েছে কিনা সেটাও একটু লক্ষ্য করে দেখো, প্রথমে ছিল x এর পাওয়ার 0, তারপর এই যে এই পাওয়ারটা দিলে x এর পাওয়ার 1, পরের পদে x এর পাওয়ার কত হবে, 2টা দিয়ে দিলে x² হবে, তারপরের পদে x³ হবে, অর্থাৎ x এর পাওয়ারগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক আছে, ফলে এটা কিন্তু ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখো এটাকে আমরা কিন্তু এগুলা ক্যালকুলেশনটা করে লিখব। তো তোমরা জানো এখানে কত হবে, এটা 1 হয়ে যাবে, এখানে কোনো কিছু এই চিহ্নের নিচে যদি 0 থাকে তাহলে সেটার ভ্যালু হবে 1। ঠিক আছে, এখানে যাই থাক না কেন, 1 2 3 4 5 যাই থাক না কেন, নিচে যদি 0 হয় তাহলে 1 হয়ে যাবে। তাহলে দেখো এখানে 6 0 মানে কত, 1, আর এই যে 2 এর পাওয়ার 6 আছে, 2 এর পাওয়ার 6 মানে 64, আর কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়ে যায় সেটার ভ্যালু হবে 1। ঠিক আছে, আচ্ছা প্লাস এটাকে কিভাবে লিখতে পারি, 6 1কে তা দাগ দিব, নিচে 1 থাকা মানে এই ভগ্নাংশের উপর একটাই সংখ্যা হবে, আর সেই সংখ্যাটা হচ্ছে যেটাই এই চিহ্নের উপরে যা আছে তাই হবে, অর্থাৎ 6, আর 1 থাকা মানে নিচে 1 হয়ে যাওয়া, আর 2 এর পাওয়ার 5 মানে হচ্ছে 32 মানে 32, আর এখানে থাকবে x/4, কারণ কি কোনো কিছুর পাওয়ার 1 মানে যা আছে তাই হবে, ঠিক না, প্লাস এরপর কি হচ্ছে 6 2, এটা রাখ দিব, নিচে 2 থাকার কারণে এখানে দুইটা সংখ্যা হবে, একটা হবে এই উপরে যেটা আছে সেটাই লিখবো প্রথমে, ইনটু দিয়ে এইখান থেকে 1 কমায় ফেলবো, অর্থাৎ 6 ইনটু 5 হবে, নিচে 2 থাকা মানে 1 ইনটু 2, মানে 1 থেকে এই 2 পর্যন্ত গুণ করে লিখব, কিন্তু 2 এর পাওয়ার 4 মানে কত হবে, 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 16 হবে। ঠিক আছে, এরপর এই স্কোয়ারটা দিয়ে দাও x এর উপর, তাহলে x স্কোয়ার, আবার এই স্কোয়ারটা যেহেতু 4 এর উপরেও
আছে কারণ হোল স্কয়ার আছে তাই 4 এর উপর এই স্কয়ারটা আছে অর্থাৎ 4 কে স্কয়ার করলে হবে 16 প্লাস এখানে 6 3 আছে লিখি এরকম যে নিচে 3 থাকার কারণে উপরে তিনটা সংখ্যা হবে তাহলে তিনটা সংখ্যা কি একটা হবে 6 ইনটু একটা হবে 5 ইনটু 4 এরকম হবে আর নিচে 3 থাকার কারণে লিখব 1 ইনটু 2 ইনটু 3 এই তো এটা লিখব ইনটু 2 এর উপর কিউব করলে হবে 8 আর উপরে x এই কিউবটা যেটা x এর উপর আছে অর্থাৎ x কিউব আর 4 এর উপর কিউব করলে কত হবে 64 হবে 64 প্লাস ডট 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 এরকম হবে তো এখন দেখো আমরা এটাকে একটু গুণ টুন করে কাটাকাটি করে একটু লিখলেই হবে তো দেখো 64 প্লাস এই 4 দিয়ে যদি 32 কে কাটি তাহলে 4 আটা 32 আর এই 6 আটা 48 হ্যাঁ 48 x হবে এখানে প্লাস এখন এটাকে এই 16 16 কাটা যায় আর 2 দিয়ে যদি 6 কে কাটি তাহলে 3 দুগুণে 6 আর 3 5 15 15 x স্কয়ার প্লাস তো এটাকে কাটাকাটি করলে কত হয় এই 8 দিয়ে যদি 64 কে কাটি তাহলে 8 আটা 64 এরপর এই 3 দিয়ে যদি 6 কাটি 3 দুগুণে 6 আর এই 2 2 কাটা আর এই 4 দিয়ে যদি 8 কে কাটি 4 দুগুণে 8 অর্থাৎ এখানে কাটাকাটি করলে আসতেছে উপরে 5 5 মানে 5 বাই 2 এরকম আসতেছে 5 বাই 2 x কিউব প্লাস ডট 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 এই তো এটা আমাদের কিন্তু x কিউব পর্যন্ত বিস্তৃতি হয়ে গেল এই যে এই রাশিটা তাই না এখন এই যে এটা x কিউব পর্যন্ত বিস্তৃতি করে ফেলছে এবার এই বিস্তৃতির সাহায্যে উহার সাহায্যে এত এর মা আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে এখন আমরা এটা এই অংশটাকে একটু পাশে বা দিয়ে লিখে রাখি হ্যাঁ আমাদের কাজের সুবিধার জন্য এটাকে এক নং দিয়ে রাখি এখন কি বলা হয়েছে উহার সাহায্যে এই যে এইটার সাহায্যে এটাকে x কিউব পর্যন্ত বিস্তৃতি করছি এবং উহার বলতে এইটার সাহায্যে আমাদের এই যে যে এখানে লেখা আছে 1.9975 টু দি পাওয়ার 6 এর মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে মানে এটার আসন্ন মান আমরা 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করব তো এখন দেখো একটা ব্যাপার খেয়াল করে দেখো এখানে কি দেয়া আছে এটার সাহায্যে বলছে না মানে 2 প্লাস x বাই 4 হ্যাঁ এটার সাহায্যে বলছে না তাহলে এই অংশটার পাওয়ার কিন্তু 6 আছে খেয়াল করে দেখো এটার পাওয়ার কত আছে 6 আর এটার পাওয়ারও 6 1.9975 এটার পাওয়ারও 6 আছে অর্থাৎ আমরা যদি এটাকে সমান দিয়ে লিখি হ্যাঁ তাহলে এইটার সাহায্য নিয়ে যেহেতু এটা করব তাহলে এই দুইটা অংশ কিন্তু সমান হয়ে যাবে এবং এই এই পাওয়ার সেম মানে বাদ দিয়ে দিতে পারো অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে আমরা এই টার্মটা লিখতে পারি দেখো আমরা এই অংশটা এইটা সমান সমান এটা লিখতে পারি ঠিক আছে আমরা এখানে একটা কাজ করতে পারি আমরা লিখতে পারি এখানে এখানে আমরা কি করব এই যে যে এই অংশটা মানে এই 6 আর লেখার দরকার নাই হ্যাঁ পাওয়ার দুইটাকে বাদই লিখব কারণ পাওয়ার পাওয়ার কাটা যাবে সমান দিয়ে লিখলে কোনো অসুবিধা নাই হ্যাঁ যেমন এরকম লিখলা এটার পাওয়ার 6 এই পাওয়ার কাটা গেল তাহলে এইটা সমান সমান এটা লেখা যায় ডাইরেক্ট আমরা এটাই করব আমরা লিখতে পারি 2 প্লাস x বাই 4 ইকুয়াল 1.9975 এটা লিখতে পারি এখন এইখান থেকে প্রথম টার্গেট হচ্ছে আমাদের x এর মান বের করা হ্যাঁ তো দেখো আমরা কিভাবে করি এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে x এর মানটাকে বের করা তো সেটাই করব তো এখানে দেখো x বাই 4 থাক এই পাশে এখানে লিখতে পারি 1.9975 মাইনাস 2 এটা লেখা যায় তাহলে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেটর হিসাব করি কত হয় দেখো আচ্ছা এটা হচ্ছে এরকম আসতেছে বা x বাই 4 ইকুয়াল মাইনাস 0.0025 আচ্ছা তো এটাকে অনেকটা সূচকের আকারে রেজাল্ট আসতে পারে হ্যাঁ মানে এরকম 10 টু দি পাওয়ার আসতে পারে 10 টু দি পাওয়ার কিছু একটা দিয়ে আসতে পারে রেজাল্ট হ্যাঁ 2.5 এরকম দিয়ে এখানে 10 টু দি পাওয়ার ধরো 2 বা 3 এরকম একটা কিছু আসতে পারে তো এটাকে আমরা যদি এই ক্যালকুলেটর দিয়ে করি এটা এইভাবে একটা মোড আছে এই মোডে নিয়ে নিতে হয় আমি একটু বলে দিয়ে দিচ্ছি আমাদের এখানে মোড অপশনে গেলে যার যে ক্যালকুলেটর আছে ওই ক্যালকুলেটরের মধ্যে মোড অপশনে গেলে একটা নর্ম নামক একটা অপশন আসবে যে এরকম হ্যাঁ হ্যাঁ একটু দেখো এই যে মোডে গেলে এরকম নর্ম 8 নম্বরে আছে আমার ক্যালকুলেটরে
দেখেন 8 এ ক্লিক করলে এরকম আসবে তো এই নরমটাকে যদি আমরা অ্যাক্টিভ করে ফেলি মোডটাকে তারপর আবার এই একটা এরকম অপশন আসবে নরম নরমালি এরকম আসবে হ্যাঁ এরকম একটা প্রশ্নবোধক চিহ্ন আসবে তো এখানে আমরা 2 তে প্রেস করব ক্যালকুলেটরে আমরা এই 2 লিখব তো 2 লিখে দিলেই আমাদের আর কিন্তু মানে রেজাল্টটা এরকম ধরো 2.5 ইনটু 10 টু দি পাওয়ার এরকম ভাবে এই এই ধরনের কোনো রেজাল্ট আসবে না সরাসরি আমাদের এই যে এরকম রেজাল্ট চলে আসবে যাই হোক এখন আমরা এটাকে এই এই অংশটাকে ক্যালকুলেশন করি দেখো এখানে এই 4 টা নিচে আছে ওই পাশে গুণ করে দিব তাহলে x ইকুয়াল কত আসছে দেখো 0.0025 ইনটু 4 তাহলে আমাদের আসবে মাইনাস 0.01 এটা আসবে হ্যাঁ এবার এই মানটাকে আমরা এই এক নং সমীকরণে বসিয়ে আমরা রেজাল্ট তৈরি করব 4 দশমিক স্থান পর্যন্ত ঠিক আছে তাহলে আমরা যদি এখন বলি এরকম যে এক নং এ এখানে লিখতে পারি এরকম যে এক নং এ x ইকুয়াল মাইনাস 0.01 বসিয়ে তো আমরা কোথায় বসাচ্ছি এক নং এ বসাচ্ছি যে এই এই লাইনে এখন আমরা কি করব দেখো 2 প্লাস x এর জায়গায় কত লিখব মাইনাস 0.01 আচ্ছা যেহেতু এখানে প্লাস এখানে মাইনাস কাছাকাছি হয়ে গেছে এটাকে চাইলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে পারো আর নিচে কত আছে 4 এটা লিখলাম হ্যাঁ এটার পাওয়ার দিলাম 6 ইকুয়াল তাহলে এখন এই লাইনগুলোতে আমরা মানটা বসায় ফেলি অর্থাৎ আমরা লিখতে পারি 64 প্লাস 48 ইনটু x এর জায়গায় কত লিখবে যে মাইনাস 0.01 এটা লিখতে পারি প্লাস যে 15 x স্কয়ার x এর জায়গায় বসাচ্ছে কত 0 মাইনাস তাহলে এখানে মাইনাসটা মাইনাস 0.01 স্কয়ার হবে প্লাস এরপরে যে এটা 5/2 x এর জায়গায় বসাবো মাইনাস 0.01 হোল কিউব আর বাকি অংশ লেখার দরকার নেই কারণ আমাদের বলা হয়েছে কিন্তু x কিউব পর্যন্তই তো আমরা এতটুকু লিখে এটা ক্লিক হবে এখানে আর কিছু দেওয়ারই দরকার নাই এটাকে ক্যালকুলেশন করলেই হবে হ্যাঁ তো আমরা এখানে এই অংশটাকে ক্যালকুলেশন করলে কত পাবো জানো আমরা এই ভ্যালুটা পেয়ে যাব তো এটা নিয়ে আর এত চিন্তা করার দরকার নেই ডাইরেক্ট করে দিলেই হবে তারপরে তোমরা এটা চাইলে ক্যালকুলেশন করতে পারো হ্যাঁ তো আমি এটার এত বড় করলাম না আমি এই এই অংশটাই লিখে দিলাম তাহলে আমাদের এখানে থাকতেছে কত 1.9975 এটার পাওয়ার আমরা 6 দিয়ে দিলাম ঠিক আছে এটা ক্যালকুলেশন করে দেখো দেখো তারপর লিখলাম ইকুয়াল এরপর আমরা এখানে এটাকে কি করব এটা ক্যালকুলেটর করতে গেলে অনেক সময় চলে যাবে তো তোমরা চাইলে এটাকে ক্যালকুলেটর দিয়েও করতে পারো তবে আমি বলবো এটা খুব শর্টকাটেই করা যায় এতটুকু লেখার পর এটাকে আমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলব ঠিক আছে তো সেটাকে আমরা কিভাবে করব এত বড় লাইনকে ক্যালকুলেটরে কিভাবে তুলব ওইটা আমাদের করার দরকার নেই আমরা শুধু এই অংশটাকে ক্যালকুলেটরে দিয়ে দিব তাহলেই হবে হ্যাঁ তো আমরা দেখো এখানে আমি লিখে দিচ্ছি এটা যে 1.9975 টু দি পাওয়ার 6 এই যে এটা লিখলাম 1.9975 টু দি পাওয়ার 6 দেখা যাচ্ছে তো যে এটা লিখছে হ্যাঁ লেখার পর ইকুয়াল প্রেস তো এটাকে ইকুয়াল প্রেস করলে কিন্তু আমাদের এরকম রেজাল্ট চলে আসতেছে হ্যাঁ ঠিক আছে তো সেই রেজাল্টটাই আমরা এখানে লিখে দিব হ্যাঁ তাহলে লিখতে পারি 63.5214975 এটা তো এখানে আমরা অ্যান্সার দিয়ে দিব না কারণ আমাদের প্রশ্নে বলে দিছে যে এটার যে আমরা বিস্তৃতি করলাম করার পর যে ফলাফলটা আসবে সেই ফলাফলটার মান 4 দশমিক স্থান পর্যন্ত লিখতে অর্থাৎ 4 দশমিক স্থান মানে হচ্ছে দশমিকের পরে 4টা ঘর নিতে পারবো তাহলে দেখো এই যে দশমিক আছে এর পরে এই 1 2 3 4 4টা ঘর নিয়ে আবার এটা এতটুকু বসায় ফেলবো না অ্যানসারের মধ্যে আমরা পরের ঘরটাকেও চেক করব তো এই যে এই সংখ্যাটা যে আছে দেখো একটু খেয়াল করো এটা কিন্তু 9 আছে
এই যে ঘরটা যে দেখতেছি এই অংশটার মধ্যে যদি আমাদের 5 বা 5 প্লাস মানে 5 বা 5 এর চেয়ে বেশি হলে হ্যাঁ তার পূর্বের ঘরের সাথে এই ঘটনাটা যদি ঘটে তাহলে তার আগের ঘরের সাথে বা পূর্বের ঘরের সাথে কিন্তু আমাদের 1 যোগ করতে হয় 1 প্লাস করতে হয় এটা মনে রাখো তাহলে এখানে দেখো তো কি আছে 63 মানে 63.5214 9 আছে না তাহলে 9 মানে হলো সেটা 5 এর থেকেও বড় বা 5 বা তার চেয়ে বেশি আছে না এখানে 9 বলে এর আগের ঘরের সাথে আমরা 1 যোগ করে দিব অর্থাৎ আমাদের রেজাল্ট হবে 63.5215 এটা হবে आंसर ঠিক আছে এটা এটা আমরা কত দশমিক পর্যন্ত লিখব এটা 4 দশমিক স্থান পর্যন্ত নিয়ে এরকম একটা কথা লিখে দিবা এখানে বলে দিবা 4 দশমিক মিক স্থান পর্যন্ত এবারে লিখে দিবা 4 দশমিক স্থান পর্যন্ত আমরা হিসাব করছি এটা তাহলে এটাই হচ্ছে আমাদের आंसर ঠিক আছে তো আশা করি আজকের ক্লাসটা তোমরা উপভোগ করেছো তো এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ